আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, ফকিরবাজারে জাতীয় সড়কের উপর কৃত্রিম বন্যা, জনদুর্ভোগ চরমে। কাছাড় জেলায় গতকাল আরও 430 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। হাইলাকান্দিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 76 জন। কৃষ্ণেন্দু পালকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি, রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মেডিকেলে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য খাদ্য সামগ্রী দিল বিজেপি। এবং সর্বশেষ খবরটি হলো, লক্ষ্মীপুর পুলিশের অভিযানে ফুলের তলের বাজার বন্ধ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। ফকিরাবাজারে জাতীয় সড়কের উপর কৃত্রিম বন্যা সৃষ্টির মাসখানেক অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো হেলদুল নেই করিমগঞ্জ জেলা পরিষদ সহ বাজার কমিটির। জল নিষ্কাশনের ব্যবস্থা নিতে ব্যর্থ করিমগঞ্জ জেলা পরিষদ সহ বাজার কমিটি। প্রতিনিয়ত ক্রেতা বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, আর এই দুর্ভোগ নিজ চোখে প্রত্যক্ষ করলেও কুম্ভ নিদ্রায়। স্থানীয় জেলা পরিষদ সদস্য আমিনা বেগমের প্রতিনিধি বজলুল হক চৌধুরী আসাম সহ পুরাহুরিয়া জিপি সভাপতি ইশফাক আহমদ চৌধুরী এই অভিযোগ সর্বত্র। অকেজ অবস্থায় ড্রেনেজ, জল নিষ্কাশনের নেই কোনো সুব্যবস্থা। মাসুলের নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতিবছর ফকিরবাজার থেকে আদায় হলেও বাজারের উন্নয়নে নেই কোনো হেলদুল করিমগঞ্জ জেলা পরিষদ কর্তৃপক্ষের। এই কৃত্রিম বন্যার সমস্যার কথা জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে তুলে ধরলেও নির্বাচিত প্রতিনিধিদের খামখেয়ালির দরুন সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ হয়নি। জন অভিযোগ মতে বাক্সবরে ভোট দিলেও নীরব ভূমিকায় মাঝগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্য সহ পুরাহুরিয়া জিপি সভাপতি। কেননা এক পশলা বৃষ্টি হলেই জাতীয় সড়কের উপর জল ক্রেতা বিক্রেতাদের পাশাপাশি চরম দুর্ভোগের শিকার জল জমে যাওয়া পার্শ্ববর্তী দোকানদাররাও। একদিকে জমা জল, আবার এই জলে কাদায় থইতই খদ্দেররা দোকানে পা মাড়াতে অনীহা। সমস্যার সম্মুখীন সাধারণ পথচারী সহ স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এদিকে করোনা অতিমারীর আতঙ্ক, অন্যদিকে মাসখানেক থেকে এভাবে জনচলাচল স্থানে মাসখানেক থেকে জমার থাকা নোংরা জল থেকে বিভিন্ন রোগ ভাইরাসের জন্ম নিতে পারে বলে অনেকের ধারণা। জমে থাকা জলসমূহ নিষ্কাশন না হওয়ার মূল কারণ অকেজ ড্রেনেজ ব্যবস্থা। এই সমস্যাটি বহুবার বিভিন্ন সংবাদপত্রে ফলাও করে প্রচার হলেও টনক নড়েনি জেলা প্রশাসনের। বাজারের বহু অংশে ভেঙে রয়েছে ড্রেন, মাটি ও আবর্জনার স্তূপে বন্ধ হয়ে গেলে জমা জল আসা দেওয়ায় বিঘ্ন ঘটে। এক কথায় বলতে গেলে জাতীয় সড়কের উপর জমে থাকা জল ড্রেনে পড়ে যাওয়ার মতো নেই লিঙ্কেজ। সত্যি কথা বলতে ড্রেন বন্ধ থাকার জন্য দায়ী একাংশ স্থায়ী দোকানদার, কেননা বহু দোকান মালিক অবৈধভাবে দখল করে রেখেছেন নিজ নিজ দোকানের সম্মুখীন ড্রেন ও ফুটপাথ সমূহ। যার দরুন একদিকে যেমন ফুটপাথ দখলদারের জন্য ক্রেতা বিক্রেতাদের হাঁটা দুষ্কর, অন্যদিকে নিজ স্বার্থ সিদ্ধির জন্য ড্রেন বন্ধ রাখায় বৃষ্টির জল নিষ্কাশন কল্পে বাধা পেয়ে জাতীয় সড়কের উপর মিনি বন্যার সৃষ্টি হয়। অবৈধ দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের নিকট দাবি পৌঁছাতে নেতা মন্ত্রী সহ স্থানীয় পার্টি নেতারাও কুম্ভ নিদ্রায়। এ নিয়ে নীরব ভূমিকা পালন করছে বাজার কমিটি। উল্লেখ্য, করিমগঞ্জ সুতারকান্দি 37 নম্বর জাতীয় সড়ক নির্মাণকালে নামে মাত্র ড্রেন তৈরি করেছিল নির্মাণ সংস্থা বিআরটিএফ, কিন্তু আজ পর্যন্ত আর ড্রেনগুলো সংস্কার করা হয়নি সরকারিভাবে। সরকারিভাবে অবহেলার শিকার ফকিরবাজার। অতি শীঘ্রই ফুটপাথ ও ড্রেনগুলি অবৈধভাবে দখল করা থেকে উদ্ধার করে নতুনভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে সড়ক থেকে জল নিষ্কাশনের সুব্যবস্থা গ্রহণে করিমগঞ্জ জেলা পরিষদ ও করিমগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দুর্ভোগে পড়া জনগণ। অপরদিকে কাছাড় জেলায় গতকাল আরও 430 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 200 জনকে আরটিপিসিআর এর মাধ্যমে এবং 230 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। জেলায় বর্তমানে 1299 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 214 জন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে, 14 জন সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে, 38 জন দয়াপুরের সিআরপিএফ হাসপাতালে, 8 জন মাসিমপুরের সামরিক হাসপাতালে, 77 জন বেসরকারি নার্সিংহোমে, 14 জন কাছাড় ক্যান্সার হাসপাতালে এবং 944 জন ঘরে চিকিৎসাধীন রয়েছেন।
হাইলাকান্দি জেলায় গতকাল আরও 76 জনের দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে 69 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং 7 জনকে আরটিপিসিআর এর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। জেলায় বর্তমানে 706 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলায় কোভিড বিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ জানাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা এই নম্বরটি হচ্ছে 9394713746। জনসাধারণ এই নম্বরে কোভিড বিধি লঙ্ঘনের ফটো ভিডিও পাঠিয়ে জেলা প্রশাসনকে অবগত করতে পারবেন। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ফলমূল ও অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হলো। বিজেপি কাচার জেলা কমিটির কোভিড হেল্পলাইনের পক্ষ থেকে সহায়তার জন্য বিজেপি জেলা কমিটি চালু করেছে হেল্পলাইন। এর আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রাক্তন পুরসদস্য গোপালকান্তি রায়। শনিবার গোপালবাবুসহ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, নিত্যভূষণ দে, রাজেশ দাস, অমিতেশ চক্রবর্তী ও সৌমিত্র দেবরা মেডিকেলে গিয়ে অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়ার হাতে সমজে দিয়ে আসেন ফলমূল ও খাদ্য সামগ্রী। গোপালবাবু জানিয়েছেন 150 জন রোগীর জন্য দেওয়া হয়েছে ফলমূল ও খাদ্য সামগ্রী। এদিকে বিজেপি কালাইন কোভিড ম্যানেজমেন্ট মণ্ডলের অধীনে খালাইন নারায়ণচড়া ও কুড়কুড়ি গ্রাম পঞ্চায়েতের আওতায় কন্টেনমেন্ট জোনে 70টি দুস্থ পরিবারের মধ্যে শিলচরের সাংসদ রাজদীপ রায় ও প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের আর্থিক সহায়তায় কালাইন বিজেপি মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস ও অন্যান্য পদাধিকারীদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ডাল, দুধ, আলু, তৈল, পেঁয়াজ, সয়াবিন, বিস্কুট, লবণ ইত্যাদি। অপরদিকে কৃষ্ণেন্দু পালকে রাজ্য মন্ত্রিসভায় সামিলের দাবি জানালো জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ। পরিষদের করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা শনিবার দুপুর 12টায় ইচাবিল চা বাগান নাচগড়ে এক সাংবাদিক সম্মেলন করে পাতারকান্দির দুইবারের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে রাজ্যের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জোরালো দাবি জানিয়েছেন। এ মর্মে এদিন নাচগড় প্রাঙ্গণে কোভিড প্রোটোকল মেনে সাংবাদিক সম্মেলন রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের জেলা কমিটির সভাপতি গোপাল রবিদাস সহ অন্যান্য কর্মকর্তারা তাদের দাবি তুলে ধরেন। গোপাল রবিদাস বলেন, উন্নয়নের আরেক নাম কৃষ্ণেন্দু পাল, তার নেতৃত্বকে আরও বলিষ্ঠ করতে তাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া সময়ের দাবি। এতে এই কেন্দ্রের উন্নয়নসহ গোটা বরাক উপত্যকা জুড়ে উন্নয়নের ছোঁয়া লাগবে, উপকৃত হবেন সীমান্ত জেলার সাধারণ মানুষ। এছাড়া তিনি স্মরণ করিয়ে দিয়ে এও বলেন, নির্বাচনের আগে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস প্রচারে এসে রাধা পিয়ারির জনসভায় ঘোষণা করেছিলেন, পুনরায় কৃষ্ণেন্দু পালকে বিজয়ী করলে নতুন মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। তাই কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় স্থান দেওয়া সময়ের দাবি তাদের কথায়। এবার যেহেতু সুযোগ রয়েছে তাই কৃষ্ণেন্দুকে মন্ত্রিত্ব দেওয়া হলে করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। সভায় গোপাল রবিদাস সহ পরিষদের সম্পাদক ও কোষাধ্যক্ষ ক্রমে রসন রবিদাস, উমাশঙ্কর রবিদাস কৃষ্ণেন্দু পালকে নতুন মন্ত্রিসভায় পূর্ণাঙ্গ মন্ত্রীরূপে মনোনীত করতে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্র বিজেপির সভাপতি সহ অন্য নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক সম্মেলনে রবিদাস সমাজের কর্মী রামকৃষ্ণ রবিদাস, কেদার রবিদাস, সুকুমার রবিদাস, লাচমান রবিদাস বলেন, কৃষ্ণেন্দু পালের মতো কর্মতৎপর বিধায়ককে মন্ত্রিসভায় স্থান করে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি মন্ত্রী হলে গোটা বরাক উপত্যকা জুড়ে সমহারে উন্নয়ন ত্বরান্বিত হবে। সভা শেষে সংস্থার পক্ষে একখানি স্মারকপত্র মেইল যুগে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সকাশে প্রেরণ করা হয়। অপরদিকে লক্ষ্মীপুর পুলিশের অভিযানে ফুলের তোলের বাজার বন্ধ। সরকারি নিয়মাবলী অমান্য করে শনিবার ফুলের তোলে একাংশ ব্যবসায়ী রাস্তার পাশে ও বাজারে সামগ্রী রেখে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই পিপুল পাল পুলিশ বাহিনী নিয়ে ফুলের তোলে গিয়ে রাস্তার পাশে সামগ্রী বিক্রি করা ব্যবসায়ীদের দোকান উঠিয়ে দেন। বাজারটি লক্ষ্মীপুর পুরসভার আওতায় রয়েছে। মাইক যুগে প্রচার করা হয়েছে আগামী 30 মে পর্যন্ত বাজার যাতে না বসে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। বাজার বন্ধ করে দেওয়ায় স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই